বন্ধুরা ওয়ানপ্লাস এর তরফ থেকে নতুন একটা ফোন আসবে। যেন যদি এই ফোনটা দেখতে পাই, এই ফোনটার নাম হইলো গিয়ে ওয়ানপ্লাস নোট সি থ্রি ফোন। এই ফোনটার ডিজাইন বারে আই গেছে, খুব সুন্দর ডিজাইনের সঙ্গে এই ফোনটা আইব। যদি আপনারা এই ফোনটার বিষয়ে সম্পূর্ণ জিনিস জানতে চান, এই ফোনটার কী স্পেসিফিকেশন দেবো, এই ফোনটার দাম কত টাকা হইব, কোন সময় আপনারা এই ফোনটা দেখতে পাইবে, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেবো। এই ভিডিওটি দেখার পরে ওয়ানপ্লাস নোট সি থ্রি ফোনের বিষয়ে সব কিছু জিনিস আপনারা জানতে পারবা। তো চ্যানেল বন্ধুরা দেখলে এই ফোনটার কী কী স্পেসিফিকেশন ডিটেলস দেবো হইব। তো সবর এই মোবাইলটার ডিজাইন দেখলে এই মোবাইলটা খুব সুন্দর ডিজাইন দেখতে পাইবা, অনেক সুন্দর ডিজাইনের সঙ্গে আইব। গ্লাসিক ফিনিশিং ব্যাকসাইড দেওয়া হইব, ডিজাইন দেখতে পাইব, কপ বক্সের ডিজাইন দেখতে পাইবা, বক্সের ডিজাইনের সঙ্গে এই ফোনটা আইব। এই ফোনটা যেটা ক্যামেরা কাট আউট হইব খুব সুন্দর, আলাদা আগলা আগলা দুইটা ক্যামেরা কাট আউট আপনারা দেখতে পাইবা। যে রকম দেওয়া আছে রিয়েলমি 10 সিরিজ ফোন, রিয়েলমি 10 প্রো প্লাস ফোন ক্যামেরা সেম, এইরকম আপনারা ক্যামেরা দেখতে পাইবা ওয়ানপ্লাস নোট সি থ্রি ফোন। এই ফোনটার ডিজাইন খুব সুন্দর হইব, খুব সুন্দর ডিজাইনের সঙ্গে এই ফোন আইব। এই ফোনটার যদি ডিসপ্লে দেখা যায়, এই ফোনটার 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হইব। এই ফোনটার নচ দেখতে পাইতে না, ছোট একটা পাঞ্চল দেবো এবার, এই যেটা পাঞ্চল দেবো হইব, এই সেন্টারের পাঞ্চলটা দেবো হইব, মাঝখানের পাঞ্চল দেবো হইব। এই ওয়ানপ্লাসের দরটা যতটা ফোন আছে সবটা ফোনের সাইডে কোনার পাঞ্চল দেবো, এই ফোনটার মাঝে সেন্টারের পাঞ্চল দেখতে পাইবা। এই ফোনটার যেটা রিফ্রেশ রেট দেবো হইব 120 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পাইবা। ডিসপ্লে মোটামুটি সব বালা ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটার যদি ক্যামেরা দেখা যায়, এই ফোনটার তিনটা ক্যামেরা দেবো হইব সর সাইডে, যেটা ফুলপুর ক্যামেরা হইব 108 মেগাপিক্সেলের দেবো হইব, আর যেটা 2 নম্বর ক্যামেরা হইব 2 মেগাপিক্সেলের হইব, যেটা 3 নম্বর ক্যামেরা হইব একটাও 2 মেগাপিক্সেলের দেবো হইব। সেলফি ক্যামেরা যদি দেখা যায়, এই ফোনটার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাইবা, পাঁচজন সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবো হইব। পারফরমেন্স প্রসেসর যদি দেখা যায়, পারফরমেন্স প্রসেসরও আপগ্রেড দেখতে পাইতে নাই, এই ফোনটার প্রসেসর দেবো হইব কোয়েলকাম স্ন্যাপড্রাগন 695 অক্টোবর প্রসেসর দেখতে পাইবা। এই প্রসেসরটা ক্লক স্পিড হইল গিয়া 2.2 গিগা ক্লক স্পিডে চলে, আর যদি জিপিউ দেখা যায় অ্যাড্রনো 619 জিপিউ দেখতে পাই। এই প্রসেসরটা 6 নম্বরের প্রসেসর, 6 নম্বরের প্রসেসর। এই প্রসেসরটা মোটামুটি সব বালা প্রসেসর আছে, বেজান বালা প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে এই ফোনটা আইব। ফোনটার যদি ওএস ইউজার ইন্টারফেস দেখা যায়, এই ফোনটার অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা, সঙ্গে অক্সিজন 13 দেওয়া হইব। ওয়ারেন্ট যদি দেখা যায়, এই ফোনটা তিনটা ওয়ারেন্টি আইব না লিখছ খবর পাওয়া যায়, যে একটা ফুলপুর ওয়ারেন্ট হইব, 6 জিবি র্যাম 128 জিবি ওর সঙ্গে আইব, যে একটা 2 নম্বর ওয়ারেন্ট হইব, 8 জিবি র্যাম 128 জিবি মেমোরির সঙ্গে আইব, যেটা 3 নম্বর ওয়ারেন্ট হইব, 12 জিবি র্যাম 256 জিবি মেমোরির সঙ্গে আইব। এই ফোনটার মেমোরি কার্ড একলা লাগাইতে পারতে না, এক্সপেন্ডেবল করতে পারতে না। এই ফোনটার উদ্দেশ্যে ব্যাটারি দেখা যায়, 5000 mAh ব্যাটারি দেবো হইব, সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার দেবো হইব, 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্সও দেখতে পাইবা। ফোনটার যদি ইউএসপি কানেক্টার দেখা যায়, তাই ইউএসপি টাইপ সি 2.0 দেওয়া হইব, ব্লুটুথ ভার্জন 5.2 দেখতে পাইবা, 3.5 mm অডিও জ্যাকও দেওয়া হইব। ফোনটার যদি সিকিউরিটি ফিচার দেখা যায়, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাইবা, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হইব, ফেস আনলকও দেখতে পাইবা। বিল কোয়ালিটি ডিজাইন খুব সুন্দর দেওয়া হইব, ডিজাইনের বিষয় তো কইলেও কইলিছি আপনারা, খুব সুন্দর ডিজাইনের সঙ্গে ফোনটা আইব। ফোনটার যদি লঞ্চ ডেট দেখা যায়, এই ফোনটার লঞ্চ ডেট অফিসিয়ালি কনফার্ম এখনো পর্যন্ত হইছে না, লিখস খবর পাওয়া যারা এই ফোনটা ডিসেম্বর লঞ্চ হয়ে যাব গিয়া, আর এই ফোনটা সব জায়গায় লিস্ট হয়ে গেছে গিয়া, বেশি দেরি হইতো না লঞ্চ হইতে, কম সময়ের ভিতরে আপনারা এই ফোনটা দেখতে পাইবা, বলা স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটা লঞ্চ হইব। ফোনটার যদি দাম দেখা যায়, ফোনটার দাম অফিসিয়ালি এখন কনফার্ম হওয়া যাইতো না, কারণ এই ফোনটা এখনো পর্যন্ত লঞ্চ হয়েছে না, লিখস খবর পাওয়া যারা এই ফোনটার একটা ফুলপুর ওয়ারেন্ট হইব, 6 জিবি র্যাম 128 জিবি মেমোরির সঙ্গে আইব। এই মোবাইলটার দাম হইব 20,000 টাকা, 19,999 টাকা দেখতে পাইব, 20,000 টাকা এই ফোনটা লঞ্চ হইব, রুফলে 25,000 পর্যন্ত যাইব। ওলা লিখস খবর পাওয়া যারা এই দাম যাটা হয়েছে এটা কনফার্ম দাম নাই, এত না কমেও আইতে পারে আর এত না বেশ হইতে পারে, এত লঞ্চ হওয়ার পরেই হওয়া যাইব। এই ফোনটার যেগুলো স্পেসিফিকেশন হয়েছে, স্পেসিফিকেশনগুলো অফিসিয়ালি কনফার্ম হয়েছে না, কয়েকটা স্পেসিফিকেশন আছে কনফার্ম স্পেসিফিকেশন, কয়েকটা স্পেসিফিকেশন কনফার্ম নাই। যে সময় এই ফোনটার কনফার্ম সম্পূর্ণ জিনিস হয়ে যাব, তো ফিরিয়ে আমি আপনারা এই চ্যানেলও আপডেট করিয়ে আপনারা এই ভিডিও বানাই আপনারা কইমু, আপনারা সব জিনিস সম্পূর্ণ জিনিস অফিসিয়ালি কনফার্ম আপনারা পাই দিবা। যে সময় কনফার্ম হয়ে যাব আমি আপডেট করবো এই চ্যানেলে খাসা বাংলা ভাষায় আপনারা পাইবা। এই হইলে স্পেসিফিকেশনগুলো ওয়ানপ্লাস নোট সি থ্রি ফোনের। আপনারা এই ফোনটা কেমন লাগছে এই স্পেসিফিকেশনগুলো দেখি, আপনারা কি এই ফোনটার লাগে অপেক্ষা কথা, এই ফোনটা আবার করে আপনারা লইবানি না নি আপনারা নিচে কমেন্ট করিয়া বইবা। যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবা, আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, সাবস্ক্রাইব করে সাইডে যে একটা বেলাগান এই বক্তা তো টিফা মনে এটা বাই দিবা, যে সময় ভিডিও
চালিমো আপনারা ওলা পাইতে রা বা যদি চয় আপনারা অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে হাসা বাংলা ভাষায় জানতে চাই তে আপনারা নিচে কমেন্ট করিয়া কইবা এর বিষয়ে ভিডিও বানাইবার চেষ্টা করমু। আজকের লাগে ভিডিও কি শেষ করলাম, দেখা হইব পরের ভিডিওর।